হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে খুব শীঘ্রই ফিজিক্যালি দেখা হবে। তোমাদের সবাইকে CE 105 কোর্সটির Lecture 2 তে স্বাগত জানাচ্ছি। আজকের Lecture 2 মূলত আমি আলোচনা করব কনকারেন্ট ফোর্স নিয়ে, এবং এই কনকারেন্ট ফোর্সের বেসিক্যালি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো ধৈর্য সহকারে লেকচারটা দেখা এবং শোনা এবং প্র্যাকটিস করা, ফলে লাইভ ক্লাসে তোমরা কোশ্চেন করতে পারবে খুব সহজেই। তাহলে চলো একটু শুরু করা যাক। আমরা একটু দেখে আসি আমাদের যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম BLC ব্লেন্ডেড লার্নিং সেন্টার, সেখান থেকে একটু দেখে আসি এই লেকচার নাম্বার 2টা আমাদের BLC তে যেটা লেকচার নাম্বার 1 সেটার সাথে কিভাবে সম্পর্কিত। একটু দেখলে বুঝতে পারবে লেকচার নাম্বার 1 লেখা আছে কোপ্ল্যানার এন্ড কনকারেন্ট ফোর্স সিস্টেম, তার মানে এর ভিতরে কনকারেন্ট ফোর্স সিস্টেমে আলোচনা করা হবে। সো এখানে আমি কি আলোচনা করব সেটা অলরেডি বলেছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে দুইটা লেকচার প্রি রেকর্ডেড করে দেওয়া আছে, দুইটা লেকচার তো দেখবে। পাশাপাশি হচ্ছে এখানে খুব সহজেই তোমরা দেখছো লাইভ ক্লাসে কিছু রেকর্ডেড ভিডিও এখানে দেওয়া আছে। তো আর হচ্ছে এখানে তোমার যে আমি যে লেকচারগুলো দিচ্ছি এখানে যে PDF বা স্লাইড, এগুলো খুব সহজেই এখানে আমি আপলোড করে দিব, ফলে তোমাদের জন্য এটা খুব উপকারে আসবে। তো তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের পড়ালেখা। তো আজকে লেকচার 2 এর মূল টপিক হচ্ছে কনকারেন্ট ফোর্সেস। সো প্রথমত আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। দেখতে পাচ্ছ নিশ্চয় যে আমাদের প্রথমত বুঝতে হবে কনকারেন্ট ফোর্স। এটা অলরেডি বলেছি যে কোপ্ল্যানার মানে অনেকগুলো ফোর্স যদি একটা প্ল্যানে অবস্থান করে, প্লেনে অবস্থান করে, তাহলে সেটা কোপ্ল্যানার। আর কনকারেন্ট ফোর্স মানে এটা একটা যদি বিন্দু হয়, সাপোজ একটা বিন্দু দেখছো যে এখান থেকে অনেকগুলো ফোর্স কি হচ্ছে বলতো, বের হয়ে যাচ্ছে আবার কিছু ফোর্স আসতেছে, তার মানে কি একটা বিন্দু থেকে একই বিন্দু থেকে যদি কতগুলো ফোর্স বের হয়ে যায় বা ওই বিন্দুতে আসে, মানে এক কথায় অনেকগুলো ফোর্সের উৎপত্তি এবং নিষ্পত্তি যদি একটা বিন্দু থেকে হয় তো সেটাকে আমরা বলি কনকারেন্ট ফোর্স। ওকে, তো এখন দেখো মোটামুটিভাবে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এখানে এ পার্টিকেল ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেভারাল ফোর্সেস ফিগার, মানে একটা পার্টিকেলের উপরে বিভিন্ন টাইপের ফোর্স এসেছে এখান থেকে দেখতে পাচ্ছ। তো আমাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করতে হবে রিজাল্টেন্ট ফোর্স অফ দি সিস্টেম। মানে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, এটা ওয়াই এর পজিটিভ দিক, এটা ওয়াই এর নেগেটিভ দিক, এক্স এর নেগেটিভ দিক। তো 170 নিউটন, 300 নিউটন, 225, 180, 200, 220, এগুলো দেখো হচ্ছে এটা এখানে 30 ডিগ্রি কোণ করে আছে, এটা হচ্ছে অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি, 200 হচ্ছে তোমার 180 হচ্ছে মাইনাস এক্স এর সাথে 45 ডিগ্রি, 225 হচ্ছে 300 হচ্ছে তোমার মাইনাস ওয়াই এর সাথে হচ্ছে 45 ডিগ্রি। এই যে এখানে বেসিক্যালি যেগুলো তুমি দেখতে পাচ্ছ আর কি, তো এখান থেকে দেখলে তুমি খুব সহজে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে আমরা এই প্রবলেমটা বেসিক্যালি একটু সলভ করার চেষ্টা করব। এখন একটু খেয়াল করে দেখো আমাদের যে প্রবলেমটা বেসিক্যালি যেটা ছিল এটাই, কিন্তু প্রবলেমটা এখানে সলিউশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই প্রবলেমটা আর কি। তো আমাদের প্রথমত সামেশন অফ এপেক্স আঁকতে হবে, তো এটা একটু সরে গেছে আর কি, মানে সামেশন অফ এপেক্স হলো এখানে হবে। তো আমরা এদিকে মানে রাইট ওয়ার্ড দিকে পজিটিভ ধরেছি সেটা বোঝাচ্ছে, মানে হচ্ছে লেখার সময় তোমরা এভাবে করে লিখবা না, এভাবে করে পজিটিভ ধরেছি। তো প্রথমত যদি আমি অলরেডি আগের যে লেকচারে বললাম যে 170 এর সাথেই এক্স এর সাথে যেহেতু থেটা, সুতরাং এদিকে এইদিকে একটা কম্পোনেন্ট হবে, উপরের দিকে একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল, এদিকের জন্য তাহলে যেহেতু এটা হচ্ছে রাইট ওয়ার্ড দিক সুতরাং পজিটিভ, এবং যেহেতু থেটা হরাইজন্টালের সাথেই আছে, অনুভূমিকের সাথে আছে, সুতরাং এটা কস হবে, তাহলে 170 cos 30। এরপরে যদি আমি 300-র কথা চিন্তা করি, একটু খেয়াল করলে একটু বুঝতে পারবে, 300-র কথা যদি আমি একটু চিন্তা করি,
তাহলে এই 300 এর জন্য এটা কিন্তু এদিকে যাচ্ছে, সুতরাং হচ্ছে এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, তাই না? তো এখন দেখো যদি তোমার এটা যদি তোমার কি হয় খেয়াল করো একটু বিষয়টা, এটা হচ্ছে এখানে তুমি এখানে যদি আমি 300 নিউটনের কথা আর কি চিন্তা করতেছি, তাই না? তো এটা তুমি এইভাবে করে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যে এটা যদি তোমার থেটা হয়, এটা যদি তোমার থেটা হয় তাহলে ডেফিনেটলি কিন্তু এটা থেটা হবে, ঠিক আছে, অনুরূপ সরি একাধিক, তো বুঝতেই পারতেছো এটা হবে তাহলে কত, উপরের দিকে যেটা ভার্টিক্যাল সেটা হবে 300 sin 50, আর এখানে এই দিকে যেটা হবে লেফটের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হবে বেসিক্যালি হচ্ছে 300 সরি এটা সাইন হবে না, এটা কজ হবে, কজ হবে, কারণ কি এটা এটার সাথেই কিন্তু থেটা, তাই না? আচ্ছা, আর এদিকে যেটা হবে সেটা হচ্ছে 300 sin 50, ঠিক আছে? তো আমাদের এটা দরকার। তো এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত আমরা দেখলাম হচ্ছে 170 cos 30, তারপরে হচ্ছে এটা পজিটিভ কারণ হচ্ছে রাইট ওয়ার্ড দিকে যাচ্ছে, এবার লেফট ওয়ার্ডে যেহেতু তার জন্য -300 sin 50, ঠিক আছে? এটা আমরা করলাম। সো খুব সহজে এটা কিন্তু আমরা একটু বুঝতে পারলাম আশা করছি। তো দেন তারপরে হচ্ছে দেখো যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা এবং এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এখন 225 হবে না, কারণ হচ্ছে এর কোনো হরাইজন্টাল দিকে কোনো উপাংশ নাই। সো আমি যদি এটার কথা চিন্তা করি, 180 কথা চিন্তা করি, তাহলে কি হবে বলো তো, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, তাহলে এটা থিটা যার সাথে আছে সেটা হচ্ছে অনুভূমিকের সাথে, সুতরাং 180টা হবে কস, তাই না? এবং এই ডিরেকশনটা লেফট ওয়ার্ড, সুতরাং রাইট ওয়ার্ড যদি পজিটিভ হয় লেফট ওয়ার্ডটা নেগেটিভ হয়, তার মানে -180 কস হচ্ছে 45, ঠিক আছে? তার মানে আমার এটা হয়ে গেছে, এরপরে আসা হচ্ছে এই ফোর্সটা, হ্যাঁ, এরপরে দেখো মোটামুটিভাবে এই ফোর্সটা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে 200 যে ফোর্সটা তুমি দেখতে পাচ্ছ এটা ডিরেকশনটা একটু ক্লিয়ার করা নাই, সো 200টার ডিরেকশনটা আসলে এদিকে হবে, হ্যাঁ এদিকে হবে, যে প্রবলেমটা এটা হচ্ছে এদিকে দিয়েছে, তার মানে কি লেফট ওয়ার্ড, সুতরাং এটা হবে -200 হবে, ঠিক আছে? তারপরে যদি এবার 220 এর জন্য চিন্তা করো, এবার 220 এর জন্য চিন্তা করো, তাহলে বুঝতেই পারতেছো যে এটা কিন্তু এই অবজেক্টের দিকে আসতেছে, সুতরাং হচ্ছে এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, তাই না? তো এটা যদি তোমার থেটা হয়, এটা যদি থেটা হয়, তো খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে এটা থেটা হইলে এটাও কিন্তু থেটা হবে একান্ত, তাই না? সো তাহলে ভার্টিক্যাল যেটা আছে সেটা হচ্ছে সাইন হবে, আর এই যে হরাইজন্টাল যেটা আছে কজ হবে, সো এটা হচ্ছে তোমার রাইট ওয়ার্ড দিকে, সুতরাং প্লাস হচ্ছে 220 sin 40, ঠিক আছে? এটা হচ্ছে সামেশন অফ এফেক্টস, এদিকে তোমরা একটু খেয়াল রেখো না, হ্যাঁ আমি যেটা লিখে দিলাম এটা একটু ফলো করো আর কি। ওকে, সো আমাদের সামেশন অফ এফ অফ এক্স মনে হয় ক্লিয়ার আগের কনসেপ্টে। এরপরে যদি আমরা একটু আসি এটাতে, সেটা হচ্ছে যে এক্সাম্পল ওয়ানে এটাই আমরা রয়েছি যে সামেশন অফ এফ অফ এক্স অলরেডি লিখে ফেলেছি, এটা হচ্ছে আমি যেটা লিখেছি সেটা একটু লিখবো, এখানে একটু ঝামেলা আছে। এবার সামেশন অফ এটা কিন্তু সামেশন অফ এখানে হবে এবং ধরে নিচ্ছে যে উপরের দিকে পজিটিভ, এভাবে করে ধরে নিতে হয়। সো একইভাবে যদি আমি একটু দেখি 170-র জন্য একটা গেছে হচ্ছে এদিকে হরাইজন্টাল ফোর্স কম্পোনেন্ট, একটা হচ্ছে উপরের দিকে, যেহেতু এটা অনুভূমিকের সাথে, সুতরাং এটা কজ আর উপরেরটা হবে সাইন, তার মানে এখানে দেখতে পাচ্ছ 170 sin হচ্ছে 30 degree, ঠিক আছে? এরপরে দেখো এটা কি বলেছিলাম যে একটা ফোর্স এদিকে যাবে, একটা ফোর্স এদিকে যাবে, তাই না? কারণ এটা হচ্ছে তোমার অবজেক্টের দিকে যাচ্ছে, সো এটা 50 হইলে কি এটাও 50, সুতরাং উপরের দিকে মানে হচ্ছে পজিটিভ 300 হচ্ছে তোমার, এটা হবে কি এটা থেটা হলে এটা থেটা হবে, তার মানে থেটার সাথে যেহেতু তাহলে কস 50 হবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের 225-এর কথা চিন্তা করো, 225 কিন্তু উপরের দিকে, সুতরাং এটাও হবে পজিটিভ 225 পজিটিভ,
এরপরে খেয়াল করো যে এখানে যেটা দেওয়া আছে এটার একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট এদিকে, তাই না? সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে তুমি যদি এখানে খেয়াল করে দেখো যে হরাইজন্টালের সাথে কিন্তু হচ্ছে তোমার কোণটা আছে, তারপর আমার দরকার ভার্টিকালটা, তাই না? তার মানে কি মাইনাস হবে -180 সাইন হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো এইটার কথা যদি আমি চিন্তা করি, একটা যাবে এদিকে একটা যাবে হচ্ছে তোমার এদিকে, হ্যাঁ। এখান থেকে খুব সহজে দেখতে পাবা যে কোণ যদি এটা 40 হয় ডেফিনেটলি এটা 40 হবে, তাই না? একান্তই তো আমার দরকার হচ্ছে ডাউনওয়ার্ড, সুতরাং নেগেটিভ হবে এবং হচ্ছে কত হবে 220 সাইন, সাইন হবে না সরি, যেহেতু কোণের সাথে এটা হবে হলো কস, কস 40 ডিগ্রি, ঠিক আছে, কস 40 ডিগ্রি। সো মোটামুটি ভাবে আমরা কিন্তু সামেশন অফ এফওয়াইটাও হচ্ছে বের করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা মোটামুটি ভাবে এখানে দেখো পরের স্লাইডে দেখিয়েছি সবগুলো এখানে মান বের করেছি আর কি, মান বের করে এখানে দেখানো হয়েছে। তো এটা না দেখে আমি যেটা লিখছি সেটা একটু দেখো, এখানে একটু ঝামেলা আছে। এরপরে দেখো এখানে যেটা খুব সহজেই দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু নেগেটিভ মান আসছে, তার মানে কি পজিটিভ ধরেছিলাম এদিকে, সুতরাং তার বিপরীত দিকে নেগেটিভ হবে, তার জন্য তীর চিহ্ন এভাবে দিয়েছি। এবং এটা পজিটিভ এসেছে, সুতরাং তার ডিরেকশন উপরের দিকে হবে, কারণ উপরের দিকে আমরা পজিটিভ ধরেছিলাম, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে সেটা হচ্ছে, এটা হলো তোমার, আমি আগে বলেছি এটা একটু উপরে উঠে গেছে, এটা সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই। এটা রিজাল্টটা কি হবে, রিজাল্টটা একটু যেটা হবে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সামেশন অফ এফএক্স স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ এফওয়াই এর হোল স্কোয়ার। সো আর এক মানটা কিন্তু খুব সহজে আমরা বের করতে এখান থেকে পারবো, ঠিক আছে। এটা একটু সরে গেছে আর কি, উল্টা পাল্টা হয়ে গেছে। তো আশা করছি এরপরে যদি থেটা বের করো, থেটা কীভাবে বের করতে অলরেডি আমি বলেছি, তাই না? ট্যান থেটা ইজ ইকুয়াল টু সামেশন অফ হচ্ছে এফওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ এফএক্স, ঠিক আছে। এরপরে দেখো দুইটা মোটামুটি ভাবে আমাদের ফোর্সের মান, রেজাল্টান্ট এবং কোণের মান দুইটাই কিন্তু আমরা বের করে অলরেডি ফেলেছি, যেটা আমাদের ছিল আর কি, ম্যাগনিটিউড এবং ডিরেকশন চেয়েছিল আমাদের প্রবলেম। তো এরপরে যদি আমি আর এক যে প্রবলেমটা আসলে বেসিক্যালি আমি বের করেছি, দেখো 339 নিউটন, তাই না? 339 নিউটনটা আমাদের কত ডিগ্রি কোণে? 37.6 কোণে। রেজাল্টটা আমাদের এদিকে কাজ করবে এবং হচ্ছে দেখা গেছে এই কোণের মানটাও এখানে এঁকে দিয়েছি। সো এরপরে এক্সাম্পল 2 নাম্বারটা যদি খেয়াল করো, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য সিস্টেম। তো এটা এখানে কিন্তু তোমার একইভাবে কিন্তু কোণের মানটা দেওয়া নেই, অলরেডি মনে হয় পারো। এটা যদি থেটা হয় ডেফিনেটলি এটাও থেটা হবে, থেটা হলে কি বলতো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে কি ট্যান থেটা 1 যদি ধরো তাহলে ট্যান থেটা 1 মানে 3/4, তাই না? তো এই ফোর্সের জন্য এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, ঠিক আছে। একইভাবে দেখো এই ফোর্সের জন্য এই হরাইজন্টাল একটা কম্পোনেন্ট, ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট। তো এটার জন্য কী হবে বলতো, ট্যান থেটা 2 যদি আমি ধরি তাহলে হচ্ছে এটা যদি তোমার থেটা হয় ডেফিনেটলি হচ্ছে এটাও থেটা হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তার মানে 5/3। তো থেটা ও থেটা 2 এর মান খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তো একইভাবে আমরা যদি করি তাহলে এফ অফ এক্স সমান সমান কী লেখা যায়, দেখো 350 যেহেতু হচ্ছে এদিকে পজিটিভ, 350 এদিকেই হচ্ছে থেটার সাথে যেহেতু, সুতরাং কস 350 কস হচ্ছে থেটা 1। আর এই যে 180 যেটা সেটা কিন্তু হচ্ছে রাইট ওয়ার্ড না, আমরা ধরে নিলাম যে এদিকে পজিটিভ ধরলাম, তাই না? তারপরে এটা লেফট ওয়ার্ড, সুতরাং -180 কস থেটা 2। সো আমরা সামেশন অফ এফেক্টসটা কিন্তু বের করতে পারবো। তো সামেশন অফ এফওয়াই যেটা আছে সেটা খেয়াল করো, সেটা হচ্ছে এটা যদি থেটা হয় তারপরে কি কজের সাথে, থেটার সাথে থাকলে কজ বিপরীত মানে অন্য কম্পোনেন্ট সাইন। সো এটা হবে যেহেতু উপরের দিকে আমরা ধরে নিচ্ছি পজিটিভ, উপরে ধরে নিচ্ছি পজিটিভ, সো 350 সাইন থেটা 1
এটা উপরের দিকে, সুতরাং প্লাস, এগুলো সবগুলো একই কনসেপ্টের আর কি, 180 সাইন থিটা, তাই না? এটাও খুব সহজে কিন্তু বের করতে পারলাম। সো এখানে আমরা কিন্তু মোটামুটি ভাবে দেখো, এখানে হচ্ছে প্রথমত যে কাজটা করেছে, আমি যেটা বলেছি সেটাই করেছে। দেখো 350 কস, হ্যাঁ, এটা কস থিটা মানে কি, এটা যদি তোমার কি হয় বলো তো, যে থিটা হয় তাহলে ডেফিনেটলি এটা থিটা হবে। তো দেখো 4/5, কারণ কি এটা 3 হলে এটা 4 হলে অতিভুজ আমাদের 5 হবে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কজে 4/5 সেটাই করেছে। মাইনাস হচ্ছে দেখো এটার কথা যদি বলি তাহলে এই যে 5² + 3² করলে √34 হবে, অতিভুজের মান √34 হবে। তাহলে এটার জন্য যদি আমি বলি তাহলে কি হবে, কজ, এটা তো কজ উপাংশ, তাহলে ইকু হচ্ছে √3/34। তোমরা যে কোনো একটা ভাবে কিন্তু করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো দেন যদি তুমি এটা বের করো, এফ ওয়াইটা বের করো, তাহলে ওয়াই এর জন্য কোনটা হবে, যেহেতু এটা যদি থেটা হয় তাহলে লম্ব হবে এটা 3/5, 3/5, আর এটার জন্য হচ্ছে এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে তোমার √34। তো দেখতে পাচ্ছ যে 180 গুণ 5/√34, তো সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই রিজাল্টটা আগের মতোই করে বের করতে হবে। √ হচ্ছে সামেশন অফ এফ এক্স এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে হলো সামেশন অফ সেটার জন্য আমাদের সূত্র হচ্ছে অলরেডি আমরা জানি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স, মানে এই সূত্রটা অলরেডি আমরা জানি। আমি আরেকবার একটু লিখতেছি, সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স। সো এখান থেকে থিটার মান খুব সহজে কিন্তু বের পেয়ে যাবে, ঠিক আছে? তো ফাইনালি দেখো আমাদের রিজাল্টান প্লাস হচ্ছে ডিরেকশন দুইটাই কিন্তু আমরা বের করে ফেলেছি, আর হচ্ছে এটাই হচ্ছে দেখো আমাদের সেই রিজাল্টান, এবং হচ্ছে এইটা হচ্ছে এই রিজাল্টানটা এক্স এর সাথে এই কোণ উৎপন্ন করতেছে 62.78°। তো বেসিক্যালি হচ্ছে এই লেকচার নাম্বার 2-তে আমি কনকারেন্ট ফোর্সের বিষয়ে একটু আলোচনা করলাম এবং এই রিলেটেড হচ্ছে প্রবলেম নিয়ে কথাবার্তা বললাম। তো আশা করছি তোমাদের কাছে সেটা হচ্ছে ধৈর্য থাকবে তোমাদের এই লেকচারটা দেখার এবং শোনার এবং নিজেরা প্র্যাকটিস করবে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।